প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। বানিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি বর্ণাবালা স্বাগত জানাচ্ছি। বানিয়াল উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। আজ আমার ক্লাসের নাম হচ্ছে সপ্তম, নবম ও দশম শ্রেণী জীববিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনার এই মহামারী পরিস্থিতিতে তোমরা ঘরে আছো এবং সুস্থ আছো। করোনার এই মহামারী পরিস্থিতির কারণে তোমরা দীর্ঘদিন যাবৎ শ্রেণী কার্যক্রম থেকে বাইরে আছো, তাই বানিয়াল উচ্চ বিদ্যালয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আমি বর্ণাবালা, সহকারী শিক্ষক, বানিয়াল উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ। আজ আমি তোমাদের জন্য জীববিজ্ঞান নিয়ে হাজির হয়েছি। তো আমার আজ টপিকসটা হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তো আমরা জানতে পারবো যে খাদ্য, পুষ্টি এবং পরিপাকটা কি। আমরা জানতে পারবো যে উদ্ভিদের খনিজ পুষ্টি সম্পর্কে আমরা জানতে পারবো, পুষ্টি উপাদানের উৎস ও ভূমিকা সম্পর্কে জানতে পারবো, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ে সুরুষি নং পেজ দেখো, আর প্রত্যেক স্টুডেন্ট তোমরা প্রত্যেকেই বই নিয়ে হাজির হও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জানব যে খাদ্যটা কি। সাধারণত আমরা যা খেয়ে বেঁচে থাকি তাই হচ্ছে আমাদের খাদ্য। যেমন আমাদের জীবিকা নির্বাহের জন্য ভাত, মাছ, ডাল, ডিম, দুধ ইত্যাদি খাবার কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু খাচ্ছি, আর এর প্রত্যেকটাই হচ্ছে এক একটা খাদ্য। তো এই যে পুষ্টি, পুষ্টিটা কি, অর্থাৎ আমাদের দেহের অর্থাৎ প্রত্যেকটা মানুষের এক একটা চাহিদা আছে, আর চাহিদা অনুযায়ী তার পুষ্টির প্রয়োজন আছে। বিভিন্ন ধরনের পুষ্টি আমাদের শরীরকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন, অর্থাৎ আমাদের শরীরের গাঠনিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা যা গ্রহণ করি সেটাই হচ্ছে আমাদের পুষ্টি। এবার দেখো পরিপাক, পরিপাকটা কি, অর্থাৎ আমরা যে খাদ্যগুলো প্রতিদিন খাচ্ছি সেই খাদ্যগুলোকে আমাদের সঠিকভাবে হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের যে শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে আমাদের পরিপাক, পরিপাক। এখন আর তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে এখানে একটা সুন্দর করে দেখো একটা ছবি আছে, এখানে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এখানে দেখো কতগুলো খাদ্যকে উপেক্ষা করে বসে আছে। এখানে দেখো, দেখো এখানে আছে দুধ, তারপরে কি পনির, লিচু, তারপরে কলা, তারপরে শশা, তারপরে আঙুর, সহায়তা গাজর, এই ধরনের অনেক ফল আছে। অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবিকা নির্বাহের জন্য কিন্তু এই খাদ্যগুলো অবশ্যই প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানব উদ্ভিদের খনিজ পুষ্টি, উদ্ভিদের খনিজ পুষ্টি সম্পর্কে আমরা আজ জানব। তো উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, পানি এবং বায়ু থেকে যে উপাদান গ্রহণ করে তাদের সেই উপাদানগুলোকে আমরা উদ্ভিদের খনিজ পুষ্টি বলতে পারি। অর্থাৎ আমাদের যে আমরা উদ্ভিদগুলো বেঁচে থাকার জন্য যে মাটি, পানি এবং বায়ু থেকে অবশ্যই এরা খাদ্য গ্রহণ করে, আর এই উপাদান সমূহকে বলা হবে পুষ্টি উপাদান। এই উপাদানগুলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে যদি পরিচালিত না হয় তাহলে কিন্তু কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। তাই এই যে পুষ্টি উপাদান এদেরকে খনিজ পুষ্টি উপাদানও বলা হয়। তো পুষ্টি পরিমাণের উপর ভিত্তি করে এই খনিজ পুষ্টিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তো একটা হচ্ছে দেখো
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান, দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। এখন আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান দেখো আছে যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান। দ্বিতীয়টা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সকল উপাদান সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে বলবো আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুষ্টি উপাদানের উৎস ও ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারবো। পুষ্টি উপাদানের উৎস ও ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারবো, অর্থাৎ দেখো আমাদের এই যে পুষ্টি উপাদানের উৎস আমাদের অনেকগুলো হতে পারে, যেমন নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, লৌহ, আয়রন, ব্রন, এগুলো সবই কিন্তু আমাদের পুষ্টি উপাদানের জন্য এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো যে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। এখন পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণের মধ্যে আছে দেখো নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা কি? এই নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে এবং পাতা কি হয়, হলুদ হয়ে যায়, এবং পাতা হলুদ হয়ে যায় অর্থাৎ মিলিতভাবে হলুদ হয়ে যাবে, পিগমেন্টের অভাব ঘটবে। তবে এই যে হলুদ হওয়ার প্রক্রিয়াকে বলা হবে কিন্তু ক্লোরোসিস, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাবে এই হলুদ হওয়ার প্রক্রিয়াকে বলা হবে ক্লোরোসিস। এবার দেখো ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়, ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যাবে। পটাশিয়ামের অভাব হলে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চলের সৃষ্টি করবে। কিসের অভাব হলে? পটাশিয়ামের অভাব হলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখো এই 88 পেজে এগুলো সব উল্লেখ করা আছে, তোমরা এগুলো সুন্দরভাবে একটু দেখে নিবে। এরপরে দেখো আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে হলে কি? ক্যালসিয়ামের মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক যে কার্যক্রম ঘটে এই কার্যক্রমের মাত্রা কিন্তু কমে যাবে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়ার বিপর্যয় ঘটবে। তো এর পাতা কী হবে? একে বর্ধনশীল শীর্ষ অঞ্চল কমে যাবে এবং বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যায়। পাতা কুকড়ে যায়, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ করে নেতিয়ে পড়ে। নেতিয়ে মানে কি? অর্থাৎ মারা যায়, এরকম অবস্থা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাগনেসিয়াম Mg, হ্যাঁ ম্যাগনেসিয়ামের যে সংকেত এটা হচ্ছে Mg। ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ ও এবং হালকা রং হয়ে যায় এবং শালক সংশ্লেষণের হার কমে যায়। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। লৌহ Fe, অর্থাৎ লৌহের যে রাসায়নিক সংকেত এটা হচ্ছে Fe। লৌহের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায় এবং পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথমে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতায় বিবর্ণ হয়ে যায়, কাণ্ড দুর্বল এবং ছোট হয়। সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদান শুধু নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো বোরন। বোরনের সংকেত হচ্ছে Bb। এখানে বোরন কোষ প্রাচীর কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা বজায় রাখে। এই বোরনের অভাবে ফুলের কুকড়ি জন্ম ব্যাহত হয়, অর্থাৎ ফুলের থেকে যে কুকড়িগুলো বের হয় এই কুকড়িগুলো জন্মাতে পারে না। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাণীর খাদ্য ও পুষ্টি, অর্থাৎ যেসব বস্তু খাওয়ার পর দেহ শোষিত হয়ে বিভিন্ন কার্য সম্পাদন করে তাদেরকেই আমরা কিন্তু খাদ্য বলে থাকি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখো খাদ্য আঁশ। খাদ্য আঁশটা কি? দেখো খাদ্য আঁশ, খাদ্য আঁশ বা রাফেজ, রাফেজ খাদ্য অর্থাৎ পানি। রাফেজ পানি শোষণ করে, রাফেজ পানি শোষণ করে, পানি শোষণ করে, রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে, এবং মলের পরিমাণ পরিমাণ বৃদ্ধি করে, বৃদ্ধি করে এবং বৃহদন্ত্রে, বৃহদন্ত্র থেকে মল পরিষ্কার করে, মল নিষ্কাশনে নিষ্কাশনে সাহায্য করে। তাহলে আমরা দেখলাম খাদ্য আঁশ বা রাফেজটা কি, যে পানি শোষণ করবে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে, যা বা বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে, এটা কি রাফেজ। এখন রাফেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো মুহূর্তে আসতেও পারে, এবং রাফেজটা সহজভাবে আমরা বলতে পারি অর্থাৎ যে সকল খাদ্যে আঁশ যুক্ত, যে সকল খাদ্য আঁশ যুক্ত তাদেরকে আমরা বলবো রাফেজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমিষের উৎস, অর্থাৎ আমরা কিন্তু আমিষ বিভিন্ন খাত থেকেই পেয়ে থাকি, যেমন কি দুধ, মাছ, মাংস, পনির, ঘি, মাখন, এগুলো থেকে কিন্তু আমরা সব আমিষই পেয়ে থাকি, তাই না? তাহলে উৎস অনুযায়ী আমিষ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্রাণীজ আমিষ এবং একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। তাহলে আমরা দেখলাম যে আমিষ হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ আর একটা হচ্ছে প্রাণীজ আমিষ, অর্থাৎ প্রাণী থেকে আমরা যে আমিষটা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাণী আমিষ, আর যেটা আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। এখন শর্করা, এখন শর্করা বা কার্বোহাইড্রেট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য কি করে আমাদের শরীরে শক্তি যোগায়? শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো স্নেহ জাতীয় খাদ্য, চর্বি একটি প্রয়োজনীয় খাদ্য উপাদান, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি এই উপাদানটির মুখ্য কাজ হলো তাপ উৎপাদন করা। আমাদের যে যে স্নেহ জাতীয় পদার্থ, এটা কী করে, এটা আমাদের তাপ উৎপাদন করে, এই উপাদানটি পাকস্থলীতে অনেকক্ষণ থাকে তাই তখন ক্ষুধা পায় না, দেহের ত্বকের নিচে চর্বি জমা থাকে, তাছাড়া বিভিন্ন অঙ্গ যেমন পিঠে, যকৃৎ, মস্তিষ্ক, মাংস পেশিতেও চর্বি জমা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো খাদ্যপ্রাণ বা ভিটামিন, এই খাদ্য যে আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য খাদ্য কিন্তু প্রয়োজনীয়তা অপরিসীম, তেমন খাদ্যের সাথে সাথে কিন্তু আমাদের অনেক ভিটামিনেরও প্রয়োজন। শুধু খাদ্য খেলেই কিন্তু আমাদের শরীরকে সঠিকভাবে টিকিয়ে রাখা যাবে না, এর সাথে প্রয়োজন কী হবে, বিভিন্ন ধরনের ভিটামিনের। তাহলে দেখো দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন অত্যাবশ্যকীয়, যা কিছুক্ষণ আগে বলা হলো। সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে, যা সব এইসব খাদ্য উপাদান থাকে বলে খাদ্য প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, তবে নিয়মিত ভিটামিনবিহীন খাবার খেলে কিছুদিনের মধ্যে দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যা দেখা দেয়। তাই ভিটামিনকে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, এখানে দেখো ভিটামিন এ আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন ই আছে, হ্যাঁ ইত্যাদি আছে, এগুলো তোমরা দেখে নিও, এখানে আছে হচ্ছে 93 পেজে। খনিজ লবণ, পানি, হ্যাঁ দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, খাদ্য আঁশ বা রাফেজ। এখন আমি পড়াবো তোমাদের খাদ্য আঁশ বা রাফেজ, অর্থাৎ খাদ্য আঁশ, অর্থাৎ যে সকল খাদ্যে আঁশযুক্ত থাকে তাদেরকে আমরা বলবো খাদ্য আঁশ বা রাফেজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে ক্লাসটা করালাম, আমাদের ক্লাসের নাম হচ্ছে জীববিজ্ঞান। আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে করবে এবং এক
একবারে যদি তোমরা না বোঝো তাহলে তোমরা বারবার ক্লাসটি দেখবে, যদি কোনো সমস্যা থাকে বলে দিও, আমি আবার পরবর্তীতে তোমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমাদের আজ এ পর্যন্তই আমরা আলোচনা করলাম, পরবর্তী ক্লাস আমার দেখবে, তো পরবর্তী ক্লাস থাকবে আমাদের হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড, আদর্শ খাদ্য পিরামিড, অর্থাৎ পরবর্তী ক্লাস আমাদের আদর্শ খাদ্য পিরামিড, অর্থাৎ এই যে খাদ্য পুষ্টি এবং পরিপাক, এটা অনেক বড় অধ্যায়, তো আমি এক ক্লাসে সমাপ্ত করতে পারবো না, তো আমাদের আরও হয়তো বা 2-3 দিন সময় আমাদের লাগতে পারে, তো তোমরা আজ এটুকুই সম্পূর্ণ করবে এবং বাসায় একটু বেশি করে পড়াশোনা করবে, কারণ যেহেতু তোমরা করোনা পরিস্থিতির কারণে বাড়িতেই আসো, বাড়িতে অযথা সময় নষ্ট না করে তোমরা যদি আমাদের ক্লাসগুলো একবারের জায়গায় 2 বার দেখো তাহলে হয়তো বা তোমাদের অনেক উপকার আসবে। এখন আমি এখানেই আমার ক্লাস শেষ করছি, সকলেই তোমরা ভালো থাকো।